এমন সময় ঐশ্বর্য এসে গেল যে এখনো আমি বেরোতে পারলাম না। আমার কাছে সময় ক্রমশ কমে আসছে, তাহলে একমাত্র কাল ভোর সবাই যখন ঘুমাবে ঠিক সেই সময় ভোর রাতে আমি কালই এই বাড়ি ছেড়ে চলে যাব। শালুককে ফেলে কিছুতেই আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। আমি ক্রমশ জড়িয়ে যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার, এখন আর কিছু করার নেই। সেই দেওয়ালে দাঁড়িয়েই বাঁচতে হবে আমায়। শুধু দেওয়ালের রংটা বদল করে নিতে হবে। কি এত ভাবছে আবির? এখনো কি আমাকে বিয়ে করতে ওর সংশয় আছে, নাকি ওর সেই গার্লফ্রেন্ডকে ভুলতে পারছে না? কিন্তু গার্লফ্রেন্ড আর বউ তো এক নয়। আর কয়েক ঘন্টা পরে আমি ওর বউ হতে যাচ্ছি, আর এখন যদি ও ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ভাবতে থাকে তাহলে আমি সেটা কিছুতেই অ্যালাউ করতে পারি না। বেশ, তোমার কথাই রইল, যাচ্ছি না, আমি হাঁটবো না। আমি রাস্তায় তোমার মধ্যে অনেক বিষয় নিয়ে অমিল রয়েছে, কিন্তু আমার বিশ্বাস একদিন সেই সব অমিল কেটে যাবে। আবির, যেদিন তুমি আমায় পুরোপুরি বুঝে উঠতে পারবে সেদিন দেখবে তোমার মধ্যেকার সমস্ত সংশয় দূর হয়ে গেছে। আর যেদিন আমি তোমাকে পুরোপুরি বুঝে উঠতে পারবো সেদিন আর আমাদের মধ্যে কোন রকম কোনো গণ্ডগোল হবে না। আবির, একটা সত্যি কথা বলবে? এখনো শালুককে ভুলতে পারোনি না? তুমি চমকালে যে, শালুকের নাম শুনে চমকালে কেন? এতে চমকানোর কি আছে? চমকানোর তো কিছু নেই। আবির, জীবন থেকে পালিয়ে জীবনকে ফেস করা যায় না, মুখোমুখি জীবনকে ফেস করতে হয়। আঙ্কেল, দয়া করে, দয়া করে আপনি আমার কথাটা শুনুন, আমি আপনার কাছে হাতজোড় করছি। দেখো, তুমি যেই কথাই বলো আর আমি সে কথাটা শুনলেও তাতে কোনো কিচ্ছু বদলাবে না। আবির, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, এটা বোঝার চেষ্টা করো। ফিউচার যদি আমার মেয়ের সাথে তোমার বনিবানো নাই হলো, যদি ডিভোর্সও হয়ে যায়, তাহলে আমাকে আজকের দিনটা সাকসেসফুল করতে হবে। অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ এন অপশন, এটা বুঝতে পারছো তুমি? আমিও আজকে ডেসপারেট হয়ে গেছি। কারণ আজ আমি কেন ডেসপারেট হয়েছি, কারণ আজ আমার মেয়ে এই ধাক্কাটা সামলাতে পারবে না। সে কি যে করে বসবে আমি নিজেও জানি না, তাই আজ তোমাকে কনসিকোয়েন্সেস ফেস করতেই হবে। আবির, একটা কথা স্পষ্টভাবে বুঝে নাও, শুনে নাও, আমার মেয়ের এত বড় ক্ষতি আমি হতে দেব না, এটা ঠিকই।
ওর ক্ষতিতে হয়তো তোমার কিচ্ছু এসে যাবে না। তবে আমার আমার তো সে রক্ত, আমার সন্তান সে, আমার তো আমার তো এসে যাবে। তাই আবির, আমি আমি তোমাকে অর্ডার করছি, এই কথাগুলো কেউ শোনার আগে, ওরা ঘুম থেকে ওঠার আগে ভদ্রভাবে নিজের ঘরে চলে যাও। যাও। আর তুমি যদি এটা আবার ট্রাই করো বা আমার ফেস লস ঘটানোর চেষ্টা করো, আমার মেয়ের যদি কোনোভাবে অপমান করতে যাও, তাহলে কিন্তু আমি পুলিশকে ইনভলভ করব আর তারা ঠিক তোমাকে খুঁজে বার করবে আর বিয়ের আসরে দাঁড় করাবে। এই কথাটা আমি তোমাকে বলে রাখলাম, তাই বলছি যাও, তুমি ঘরে যাও। অঙ্কেল, আমাকে ছেড়ে দিন। অঙ্কেল, বললাম তো এই ছেড়ে দাও, ছেড়ে দিন, এই কথাগুলো বলার সময় চলে গেছে। আমি বারবার বলার চেষ্টা করেছি অঙ্কেল, কিন্তু বিশ্বাস করুন আমার কথা কেউ বুঝতে চায়নি। আমার মিমির হাত ছুঁয়ে তুমি একদিন বলেছিলে যে তুমি ওকে ভালোবাসো, তোমার কোন কথায় বিশ্বাস করব, সেই দিনের কথা না আজকের কথা? সেই দিনের কথা হয়তো তুমি সহজে ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলিনি অঙ্কেল। ও তখন হসপিটালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। ঠিক সেই জন্যে তুমি আমার মেয়েকে সান্ত্বনা দিয়েছিলে। হয়তো পুরোটা সান্ত্বনা ছিল না, আমিও তো ঐশ্বর্যকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা তো অনেক ধরনের হয়, নিজের বন্ধুকেও তো ভালোবাসা যায়। সারা সারা পাবির, এইসব নন্সেন্স বন্ধ করো, এইসব বোকা বোকা কথা আমাকে শোনাবে না। তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি সব থেকে চালাক আর তোমার উল্টো দিকে যারা আছে তারা বোকা, তাহলে কিন্তু বিশাল ভুল করছো তুমি। আমি নিজেকে চালাক মনে করি না অঙ্কেল, কেন মনে করবো, আসলে তো আমি তো একটা বোকা। এক্স্যাক্টলি, সেটাই তো দেখতে পাচ্ছি যে তোমার মতন বোকা খুঁজে পাওয়া তো খুব ডিফিকাল্ট। তুমি বোকামোটা করতে যাচ্ছিলে কি করে আবির? তুমি জানো যদি এই কেসটায় পুলিশ ইনভলভ হয়ে যায় তোমার সারাটা জীবন বরবাদ হয়ে যাবে। আচ্ছা, তখন ঠিক তোমার মা বাবার মুখ কোথায় থাকবে? তোমাকে তো সন্তান হিসেবে পরিচয় দিতে তাদের লজ্জা করবে। তোমার লেখাপড়া, তোমার ক্যারিয়ার, সব সবটা শেষ করে দেবো আমি আবির। আমার মেয়ের যদি এত বড় ক্ষতি করো তুমি, সর্বনাশ ডেকে আনো, তোমার সর্বনাশ আমি ডাকবো, তোমার সর্বনাশ আমি ডাকবো। আপনার মেয়েকে ছেড়ে চলে যাচ্ছি বলে আপনি আমাকে দোষ দিচ্ছেন, বলছেন আমি আপনার মেয়ে সর্বনাশ করছি, কিন্তু বিয়ের পর যদি আপনি নিজে আমাকে বলেন আপনার মেয়ের আমি সর্বনাশ করেছি, তাহলে সেদিন কিন্তু আমি আপনাকে ছাড়বো না অঙ্কেল, আর সেদিন আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না। আমার মেয়ের সর্বনাশ করবে কি, সেরকম কোনো সুযোগ আমি তোমাকে দেব না আবির। তাছাড়া তুমি এখন যেটা করতে যাচ্ছিলে তার চাইতে বেশি আর কি সর্বনাশ করবে তুমি আমার মেয়ের? আই ডোন্ট বিলিভ ইট, তুমি বিয়ের দিন আমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, কোনো মেয়ের জীবনে এর চেয়ে বড় সর্বনাশ কি হতে পারে? আঙ্কেল, আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। তোমাকে না ভুল বুঝে আবার কোনো উপায় আছে? আর কাকে গিয়ে ভুল বুঝবো? সিম্পলি আমি এটা বুঝতে পারছি যে তোমার মা বাবা ছাড়া, তোমার ফ্যামিলি ছাড়া তোমার এই বিয়ে করতে খুব কষ্ট হচ্ছে, তাই তো তুমি এই ধরনের একটা ডেসপারেট স্টেপ নিতে যাচ্ছিলে। আবির, আমি কথা দিচ্ছি এই বিয়েটা হয়ে যাক, তারপরে আমি নিজে তোমার সাথে কথা বলব। আমি কথা দিলাম, আমি তোমার ফ্যামিলির সাথে, তোমার বাড়ির সকলের সাথে আমি কথা বলব।